প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম বরাবরের মতো আপনাদের জন্য খুবই সহজ এবং ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ দিয়ে মিল্ক বল, যেটা মুখে দিতেই মিশে যাবে, একেবারে নরম তুলতুলে হয়, আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে তো ভীষণ ভালো লাগে। মুখে দেওয়ার পর আপনার কাছে মনে হবে যে ওয়াও, এতটা মজার, মানে এতটাই সুস্বাদু আর কি। আপনি চাইলে ট্রাই করতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ 1.5 কাপ, অর্থাৎ 1 কাপ, আর 1 কাপের একটু কম দিয়ে দিচ্ছি এলাচ। এলাচগুলো এমনভাবে থেতো করবেন বীজটা যেন গুঁড়া হয়ে যায়, এতে করে এলাচের সুঘ্রাণ পাবেন, যেটার জন্য খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ, নিয়ে নিচ্ছে আগার আগার পাউডার 1/2 টেবিল চামচ, আর তরল দুধ নিয়েছে এখানে 1/3 কাপ, অর্থাৎ 1/2 কাপের একটু কম। সব কিছু খুব ভালোভাবে মিশে নিচ্ছে। এখানে কিন্তু আমি রান্না করা তরল দুধ ইউজ করছি, মানে এগুলো সবই কিন্তু রান্না করা। হ্যাঁ, দিয়ে দিচ্ছে আবারও 1 টেবিল চামচ চিনি। যে পরিমাণ দুধ এখানে ব্যবহার করা হয়েছে তাতে 1/4 কাপ এবং 1 টেবিল চামচ চিনি মিশ্রিটা একদম পারফেক্ট। এরপর আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিতে পারেন। এখানে দুধ ব্যবহার করা হয়েছে আপনার 2 কাপের একটু বেশি। যখন দেখবেন দুধে এরকম হালকা একটু বাবলস চলে আসবে, অর্থাৎ একটু বলকের মতো আসবে, সেই পর্যায়ে আগার আগারে মিশ্রণটা দিয়ে দিতে হবে। তো দেওয়ার পূর্বে অবশ্যই একটু নেড়ে চেড়ে মিক্স করে নেবেন, তারপর ঢেলে দিবেন। দিয়ে সঙ্গে সঙ্গে চামচ দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন দলা পেকে না যায় বা নিচে ধরে না যায়, অনবরত নেড়েচেড়ে এটাকে মিক্স করতে থাকতে হবে এবং জাল করতে থাকতে হবে। যখন দেখবেন খুব ভালোভাবে বলক চলে আসবে, 2-1টা বলক চলে আসলে নামিয়ে নিতে হবে। যেহেতু আমি রান্না করা দুধ এখানে ইউজ করেছি, তাই এটা বেশিক্ষণ আমি জাল করব না। চেষ্টা করবেন জাল করা দুধ দিয়ে এটা তৈরি করতে, এতে করে আপনাদের সুবিধা হবে, মেজারমেন্টটা একদম পারফেক্ট থাকবে। আর কাঁচা দুধে কিন্তু একটা কাঁচা গন্ধ আছে, সেটা যাওয়া পর্যন্ত জাল করতে হলে এটা কিন্তু অনেক সময় ধরে জাল করতে হবে, সেক্ষেত্রে এটা কমে যাবে দুধের পরিমাণটা, তখন দেখা যাবে এই মেজারমেন্টগুলো পারফেক্ট নাও হতে পারে। আমার এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছে। নামানোর পর আমি এটা ছেঁকে নেব। আমি এই মোল্ড নিয়েছি মিল্ক বল তৈরি করার জন্য। এটার দুটো পার্ট থাকে, এটা হচ্ছে নিচের পার্ট আর এটা হচ্ছে ওপরের পার্ট। ওপরের পার্টে একটু ছিদ্র থাকে, দেখতে পাচ্ছেন তো? দুধ আমি ছেঁকে নিয়েছি, এটা গরম থাকতেই কিন্তু এই মোল্ডে দিয়ে দিচ্ছে। যে পাত্রে সেট করবেন গরম থাকতে, সে পাত্রে নিয়ে নেবেন, এমনি রেখে দিবেন না। যদি ঠান্ডা হয়ে যায়, যে পাত্রে রান্না করবেন দেখবেন ওই পাত্রে জমে যাচ্ছে, এটা গরম গরম ঢেলে নিতে হবে। তারপর এটাকে আপনার চাইলে রুম টেম্পারেচারে ঠান্ডা করে জমাতে পারেন, অথবা ফ্যান ছেড়ে দিয়ে জমাতে পারেন, এতে করে দ্রুত এটা ঠান্ডা হবে। অথবা নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে যে কোনো পোষণে রেখে আপনার এটা জমিয়ে নিতে পারবেন। তবে ডিপ ফ্রিজে রাখলে বেশিক্ষণ রাখবে না, এই 2-3 ঘন্টা রেখে দিবেন, তাহলে একদম পারফেক্টভাবে জমে যাবে। নর্মাল ফ্রিজে রেখে দিলে 2-3 ঘন্টার মধ্যে জমে যাবে। আসলে এটা ঠান্ডা হয়ে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই জমে যায়, খুব বেশি সময় যে লাগে তা না। আমি 2-3 ঘন্টা রেখেছিলাম ডিপ ফ্রিজে, তারপর বের করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এটা মোল্ড আউট করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, বলগুলো খুব সুন্দরভাবে জমে গেছে, আর একটা উপরে পাটে লেগে আছে, এটা উঠিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, আমি এখন মোল্ড আউট করে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন যদি বাসায় ট্রাই করেন। আর এরকম সব সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনেক আপুরা অনেক সময় কমেন্ট করেন যে আগার আগারটা দুধের সঙ্গে মিশাতে গেলে ভালোভাবে মিশতে চায় না, দলা পেকে থাকে বা পুডিংটা জমতে চায় না। তো আপনারা যেটা করবেন, অলওয়েজ আপনারা অর্গানিকের আগার আগার অথবা প্রভাতের আগার আগার ইউজ করবেন, তাহলে দেখবেন সবসময় আপনাদের রেসিপিটা পারফেক্ট হবে। এটা খুব সুন্দরভাবে মিশে যায় দুধের সঙ্গে, আবার দলা পেকেও থাকে না এবং খুব সুন্দরভাবে পুডিংটা জমে। তো আমি সবসময় এই দুটো কোম্পানির আগার আগার ইউজ করে থাকি। অনেকে আছেন জেলাটিন দিয়ে তৈরি করেন, জেলাটিন দিয়ে তৈরি করলে কী হয়, যখন দুধে বলক চলে আসে তখন কিন্তু মিল্কটা ফেটে যায়। তাই চেষ্টা করবেন আগার আগার দিয়ে তৈরি করতে, এতে করে পারফেক্ট হবে।